Smoking and alcohol consumption is injurious to health. হ্যালো, আমি সনাতন মিশ্র বলছি। হ্যাঁ স্যার বলুন। দেখুন দেবদাসবাবু, বেশি কথা বলার বা শোনার মতো সময় কোনোটাই আমার নেই, তাই যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। বিজয় সেনকে আমি ফোন করেছি। কি? সালা, আমার ভাইকে মেরে ভেবেছিলি পার পেয়ে যাবি, হ্যাঁ? সালা কুত্তা, কি বলছেন কি আপনি স্যার? মানে আমি ওকে 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 স্যার। আপনার জল স্যার। জলটা তোমার বাবাকে খাওয়াবো কাছুদা। নমস্কার, খবর বাংলায় আপনাদের স্বাগত। আর আপনাদের সাথে আমি রয়েছি তিয়াসা। আর আজকের সব থেকে বড় খবর, কুখ্যাত আততায়ী বিজয় সেন আজ সকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এবং অপরদিকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে খবর এসে পৌঁছেছে যে সনাতন মিশ্র এবার বিপুল ভোটে জয়ী হয়েছেন।
হ্যালো, আপনি কখন নিচে আসবেন? ফোন করার আর সময় পাও না বাঞ্চোদ। দেবদাসবাবু এসছেন, ওনাদের বসতে বলো, আমি আস। ওকে। আপনারা একটু বসুন, স্যার আসছেন। হ্যাঁ হ্যাঁ। নিচে দেবদাস এসছে, ওর সাথে কথাটা বলে আস, ঠিক আছে? কি দেবদাস, সকাল সকাল কি ব্যাপার? জানেন স্যার, আমার ট্রান্সফার অর্ডারটা চলে এসেছে। তাতে কি হয়েছে? আমি থাকতে তুমি টেনশন করছো কেন? বসো 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 বসো। আমি থাকতে অত টেনশন করবে না দেবদাস, আমি তো বলেছি তোমার ট্রান্সফার এখান থেকে কোথাও হবে না। স্যার, কালকে পার্টি মিটিংটা অ্যাটেন্ড করছেন তো? আপনার অ্যারেঞ্জমেন্ট করেছেন? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট তো সব হয়ে রয়েছে স্যার। আপনি সবাইকে জানিয়ে দিন। হ্যাঁ, যেটা ডিসিশন নেবেন ঠিক সময় পৌঁছে যাব, সবাইকে জানিয়ে দেবেন মনে করে। হ্যালো। হ্যালো স্যার, স্যার আমি বিকাশ বল রহা হুম। হ্যাঁ বিকাশ বলো। স্যার মে থোড়া সা প্রবলেম মে হুম। অ্যাকচুয়ালি স্যার মুঝে বাস কুছ দিনে পতা চলা কে ও মেরি লড়কি এক লড়কাকে সাথ বহুত দিনে সে উন লোকা রিলেশন চল রহা হ্যাঁ, ও লড়কা ভি মতলব দূসরে জাত কা হ্যাঁ। তো স্যার আই নিড ইউর হেল্প, মেরা ইহি রিকোয়েস্ট হ্যাঁ কি আপ কেসে ভি করকে মেরি লড়কিকে জিন্দগি সে উস লড়কে কো হটা দি প্লিজ স্যার। ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো জেমস। দেখোরিয়া, আগর হাম যাকে উসকো পেয়ার সে বতায়েঙ্গে শায়দ ও জরুর মান যায়। রাকেশ মুঝে নেই লাগতা হামারে পাপা ইস রিশতে কো মান লেঙ্গে। Thank you.
हेलो सर, काम हो गया, गेम इज ओवर। সবে শুরু। আরে আপনারা এসে পড়েছেন, নমস্কার নমস্কার। হ্যাঁ বসুন, আসছি। গুড মর্নিং স্যার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মর্নিং মর্নিং। ইন্টারভিউতে যাওয়া যাক। প্রথমেই আমি আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাবো এত ভোটে জেতার জন্য। তো আপনার জেতা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, আপনারা যাদের এগেনস্টে জিতেছেন অপোনেন্ট পার্টি তাদের অনেক কোশ্চেন আছে। অ্যাকচুয়ালি একটা প্রবাদ আছে, হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। তো অপোনেন্ট পার্টি এখন জিততে পারেনি, তাই জন্যই এই ধরনের কথাবার্তা বলছে। আর আপনারাই বা কি এইসব নিয়ে এত নাক ঘামাচ্ছেন কেন? না, আমরা তো চাই আপনি অপোনেন্ট পার্টিকে একটা প্রপার অ্যান্সার দিন, সেই জন্যই। ওদেরকে যা অ্যান্সার দেওয়া সেটা আমি ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছি, এর বাইরে আর কোনো রকম ভাবে তাদের অ্যানসার দেওয়ার আমার আর কোনো প্রয়োজন নেই। এবার আপনার পার্টির নেক্সট স্টেপটা কি যদি একটু বলেন? যেটা নিয়ে ভোটে এগিয়েছি শিক্ষা, সেটা নিয়েই আরো এগোব। সো স্যার, আপনাদের নারী স্বাধীনতা নিয়ে পরের স্টেপটা কি আছে? নারী এই যে কাটা ফাটা ড্রেস পরে রাতের 12টার সময় ঘুরে বেড়াও আমনি, তো স্বাধীনতা তো এটাকেই বলে। সবার সিচুয়েশন তো আমার মতন হতে পারবে না। না অনেকে আছে কাটা ছেটা কেন, গোটা ড্রেস পরেও সন্ধ্যে 6টার পরে ঘর থেকে বেরোতে ভয় পায়। একদিন সময় করে রাত্রির 12টার পরে এসো, বুঝিয়ে দেবো। স্যার আমার সিচুয়েশন নিয়ে যদি আপনি যদি ভাবেন তাহলে তো আর হবে না। আপনাদের এর বেশি আর কিছু না। তবু স্যার আপনি যদি একটু কিছু বলেন, যারা 6টার পরে তো বহু মেয়ে আছে যারা বাইরে বেরোতে পারে না। না না, এরপরে সময় দিতে গেলে রাত্রির 12টার পরে। তাহলে আমি আমার শেষ প্রশ্ন চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ভাইয়ের কেসটে, সেটা কিন্তু একটা রেপ কেস ছিল। তো আপনারা নারী স্বাধীনতা নিয়ে তো বড় বড় কথা বলছেন, রেপ কেসের রায় কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি, কেসটা কেন মাঝখানে বন্ধ হয়ে গেল? আপনি কি করে জানলেন সেটা রেপ কেস? বিকজ রিপোর্টে এসেছিল এটা রেপ কেস, আর এটা নিয়ে অনেক তোলপাড়। সব থেকে বড় কথা, এটা নিয়ে একটা MMS এসেছিল। অবভিয়াসলি যে MMS স্ক্যান্ডেলটা হয়েছিল সেটা তো পুরো অল ওভার নেশন প্রত্যেকেই জানে, আর এটা কোনো মুখের কথা না, এটা রিপোর্টসেরই কথা। আমি আপনাদের মতো থার্ড ক্লাস মিডিয়ার কাছে এই ব্যাপারে কোনো রকম কমেন্টস করব না। স্যার আপনি একটা পাবলিক ফিগার হয়ে মিডিয়াকে থার্ড ক্লাস বলছেন? স্যার স্যার, জেমস স্যারের গাড়ি থেকে একজনকে নামতে দেখা গেছে। কে সে? খবরটা নিয়ে দেখতে হবে। তো এতক্ষণ কি করছিলে?
জেমসকে যে ছেলেটা মেরেছে তাকে আমার জ্যান্ত অথবা মৃত চাই। কে পেয়ে যাবেন স্যার? কি দেখছো ভাবে দেব? তোমাকে। তুমি সারা জীবন এভাবেই দেখবে তো? যদি আমি হারিয়ে যাই? না না, জিনিয়া 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 কি দেবদাস, তোমার ট্রান্সফার অর্ডারটা আটকে দিলাম তো নাকি? আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি বরং এক কাজ করো, হ্যাঁ আমার ওই ব্যবসার সাইড টাইডগুলো একটু প্রোটেকশনের ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ কিছুদিন ধরে দেখছি তুমি খুব টেনশনে আছো, কি ব্যাপার? কিছু না। কিছু না, নাকি আমায় বলা যাবে না? আসলে স্যার আমি একটু রিল্যাক্স করতে হ্যালো হ্যালো, তুই আর তোর বিজনেস ফিনিশ। শালা আমার বিজনেস আর আমাকে ফিনিশ করবি? তোর এত বড় হিম্মত? ক্ষমতা থাকলে সামনে আয় শালা, সামনে আয়। আসবো, যখন আসবো তখন তখন সামলাতে পারবি না তখন শালা তোর মাকে। হ্যালো হ্যালো হ্যালো, সামলাতে পারবি না। কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো, কি হয়েছে? ঠিকঠাক খবর নিয়েছিলি তো, মালটা এদিক দিয়ে আসবে তো? হ্যাঁ খবর তো তাই ছিল, এই রাস্তা দিয়েই তো আসার কথা ছিল, এখনো আসছে না। দেখা যাক, আরেকটু ওয়েট করি কি হয়। চল আসছে। হেল্প হেল্প, কারা আপনারা? হেল্প, আরে কারা আপনারা? আমরা তোকে কিডন্যাপ করেছি রে। আর কোনো মেয়ের সর্বনাশ হতে আমি দেব না,
তাহলে তোরা একটা বাচ্চা ছেলের কাছে মার খেয়ে চলে আসলি, সাবাস। আর তা কিভাবে আসলি? শালা শুয়োরের বাচ্চা! হ্যাঁ ওই একটা বাচ্চা ছেলের কাছে মার খেয়ে চলে আসলি? হ্যাঁ আরে ওকে তো সালামি একা মারতে পারি, একা। শালা আমার টাকায় খাচ্ছ আর গাড়ির তেল পুড়িয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ মনে হচ্ছে সালাম মনে হচ্ছে একটা গুলি করে মেরে দিস শালা। স্যার আমরা কিছু করার আগে ও মেয়েটাকে নিয়ে। কি কি মেয়েটাকে নিয়ে? হ্যাঁ সাবাস, এই তো এই তো চাই। হ্যাঁ শালা এরপর তো পাবলিকের মধ্যে আমার ভয়টা সব উড়ে যাবে, এবার তো কুত্তা এসে মুতবে আমার দরজায়। কুত্তায় স্যার আরেকটা সুযোগ দিন এবার। পাল চিরবি শালা, যার একে হয় না তার একসাথে হয় না শালা। আমার মাথা গরম হওয়ার থেকে ফট ফট শালা শালা হাট শালা। স্যার স্যার একটু ঠান্ডা হন স্যার, ঠান্ডা হন স্যার। না দত্ত আমি ঠান্ডা হতে পারছি না, তুমি বুঝতে পারছো না কে আমার পেছনে এইভাবে আদা জল খেয়ে পড়েছে, কে কে এই মালটা? খবর না দত্ত, খবর নাও। ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো স্যার, স্যার কে ফোন করছে? কি ভাবছিস তোর এই পাঠাগুলোকে কে এরম ভাবে মারলো? কে শালা সরে বাচ্চা, কে তুই? আসবো? হ্যাঁ আয়না আয়না শালা আয়না, তোর জন্য বরযাত্রী আয়োজন করে রেখেছি, আয়। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। হ্যাঁ তবে আমি আমি তোকে তুলে আনব কাল, কাল রাত 10টায় তোর বাড়ির পার্টি থেকে। হ্যাঁ 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 তোর বাড়ির পার্টি থেকে কাল রাত 10টায় শুনে নে। হ্যালো 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 আর শালা, স্যার কে ফোন করেছিল? আয় শালা আয় আয় শালা, শালা খেলা এবার জমবে। তারপর কি ব্যাপার দেবদাস, সবাই পার্টি এনজয় করছেন তো? স্যার আপনি না থাকলে আমার যে কি অবস্থা হতো। দেবদাস তুমি হচ্ছ আমার কাছের লোক, তোমাকে কি আমি দূরে যেতে দিতে পারি? হ্যাঁ চলো বসো 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 বসো। Now, cheers, cheers. বলছেন অ্যাকচুয়ালি হেমন্তবাবু আপনি যাতে খুব শিগগিরই টিকিটটা পান সেই ব্যবস্থা আমি করছি, আপনারা এনজয় করুন, আমি একটু আসছি। হ্যাঁ বলো।
দাস, স্যার তো অনেকক্ষণ হলো গেছেন, তা তুমি একটু উপরে গিয়ে দেখবে? ঠিক আছে, দেখছি। স্যার তো এতক্ষণ ফেরার কথা। সনাতন স্যার ইজ মিসিং। হ্যাঁ, সে কি উনি নেই, উপরে নেই? না, চলুন তো উপরে সবাই দেখি। সনাতনবাবু, 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 নমস্কার। আপনারা দেখছেন খবর বাংলা। আজকের বিশেষ বিশেষ খবর। আজ সন্ধ্যা 7টা নাগাদ মিনিস্টার সনাতন মিশ্র তার নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী সেই সময় তার বাড়িতে একটি পার্টি চলছিল। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি, কিন্তু প্রশ্ন একটাই, যেখানে একজন মিনিস্টার তার নিজের বাড়িতে সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। এত প্রোটেকশনের পরেও মন্ত্রীকে নিজের বাড়ি থেকে কিডন্যাপ করেছে, ভাবুন একবার। আরে আমি সেখানে নিজে প্রেজেন্ট ছিলাম। সনাতনবাবু কিছুক্ষণের জন্য টয়লেট গেছিলেন, আর তার মধ্যে এই অবস্থা। এই ঘটনার জেরে সাধারণ মানুষের উপরে কীরকম প্রভাব ফেলবে ভেবে দেখুন একবার। যেখানে একজন মন্ত্রী নিজের বাড়িতে নিজে সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? দেশ মে আপ জায়সে পুলিশ অফিসার হো ওয়া তো এসাই হোগা না মিস্টার দেবদাস। স্যার আসুন, স্যার বসুন। আপনার নাম মিস্টার দেবদাসই হয় না? হ্যাঁ, আপনি কে? জিতনা কা গা হ্যায় উতনা বাতাও। আরে দেবদাস, উনি হলেন সিবিআই অফিসার অজয় পান্ডে। এই কেসের জন্য ওনাকে স্পেশালি আনা হয়েছে। স্যার ইয়ে সব ফরম্যালিটিস আপনি পাশ রাখিয়ে, কাম তো ঠিক তরহ সে করতে নেই আপ লোগ, বড়ে আয়ে ফরম্যালিটিস দিখানে ওয়ালে। আব আপনে সব সুরঙ্গো কো খোল কে সুন লিজিয়ে আর জান লিজিয়ে, ইয়ে মিনিস্টার কেসা আদমি থা ইয়ে মুঝে নেই পাতা, ইসকা কিসি কে সাথ দুশ্মনী থা ইয়া ফির কুছ অর ও ভি মুঝে নেই পাতা। মগর স্যার মুঝে উস আদমি কা তালাশ হ্যায় জো উসে কিডন্যাপ কিয়া হ্যায়। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। জহাঁ ছুপনা হ্যায় ছুপ জাও, জিস দিন মিলেগা ওহি পে গান্ড মে গোলি মার দুঙ্গা মাদার চোদ। কি এত কষ্ট করছিস কেন? এমন বাধা বাঁধবো কেন? যে তাড়াতাড়ি খুলে যায়। জানি না তুই কে, কিন্তু তুই আমায় কিডন্যাপ করে বহুত বড় ভুল করেছিস, এর জন্য সালা তোকে মরতে হবে দেখিস। জানি জানি জানি
জানি জানি জানি, যদি মরতে হয় না তোকে নিয়েই মরব। সালা, এখান থেকে যদি একবার আমি বেরোতে পারি। চুপ চুপ, একদম চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলিস না। कई दिनों से मिनिस्टर साहब के फोन पे एक अननोन नंबर से कॉल आ रहा है। ये रहा उसका कॉल लिस्ट। मिनिस्टर के घर में वो जो औरत रहते हैं, वो क्या नाम है उसका, अरे शायरा, शायरा शायरा देवी ने कहा था कि मिनिस्टर साहब के फोन पे कुछ दिनों से कुछ धमकी आ रहा था कि उसको उसके घर से किडनैप करेगा वो चूतिया। शायद ये कोई पुरानी दुश्मनी हो या फिर होते पड़े। सर होते पड़े क्या क्या हो सकता है? मतलब आप ये जानते थे? ना सर, माने रहने दीजिए। डिटेक्टिव? हाँ डिटेक्टिव। डिटेक्टिव बनने की कोई जरूरत नहीं। देखिए, पूरे साल आप लोग क्या करते हैं उससे मुझे कोई लेना देना नहीं, लेकिन इस ऑपरेशन में मुझे सिर्फ और सिर्फ एक्टिव आदमी चाहिए। क्या चाहिए? एक्टिव आदमी। अरे কি ব্যাপার সনাতন মিশ্র? কি ব্যাপার, এত ভয়ঙ্কর মানুষ, এত শান্ত, এখন এরকম শান্ত কি? কথা বল একবার, হাতটা খোল। শালা বুঝতে পারবি আমাকে, আমি কি চিনিস? কিচ্ছু করতে পারবি না। রস্সি জল গই লেকিন পল নেই গই। হ্যাঁ কি কি, আমি জানি, আমি জানি তোকে মারলে আমি মরব। জানিস এটা কি? এটা পেন। কি এটা? এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে লিখতে হয়। আমরা এটা দিয়ে আজ অন্য কাজ করি। কি জানিস? জানিস কি? জানিস কি? জানিস কি? জানিস 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 চিল্লা, আরো চিল্লা, এরকম ভাবে চিল্লা। ও তো কোন আমার চিনিয়া শান্তি পায়, আমার চিনি হয় না মানে চিল্লাছিল। করেছিলিস ক্ষমা? করিসনি? করিসনি ক্ষমা আমার চিনি? আগে চিল্লা, ঠিক এরম ভাবেই চিল্লা। কে তুই? কে তুই? আমি কে? হ্যাঁ কে আমি? কে আমি? হ্যাঁ আমি দেব।
সাথে রাত্রি দিন এক পাড়ায় মন ভালোর গিটারে কিছু মিঠে আবদারে জরালি আদরে আশকারায় দে আঙুল বাড়িয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যা মন যায় ভেসে যায় এই গল্প তোর আমার এক রুতুর উপহার আলো জ্বলছে অন্ধকার আস্তানায় খুব কাছাকাছি থাকলে ভয় আজ দিনটাও মন্দ নয় ভুল হলে বেশ হয় চাদর বালিশ বুক দুরু দুরু হাওয়া তোর জানলাটা খোলা রাখিস গোটা এলো মেলো এরা দুজনে পাশাপাশি তুই ছেটানে যেটুকু চল আমি তাতেই তো বান ভাসি দে আঙুল সাথে রাত্রি দিন এক পাড়ায়
তোর গিটারে কিছু মিঠে আবদারে জরালি আদরে আশকারায় দে আঙুল হ্যালো দেব, তুমি কোথায় আছো? আমি ডান্স ক্লাস থেকে বেরিয়ে গেছি, তুমি একটু নিতে আসতে পারবে? কোনো গাড়ি পাচ্ছি না আমি। ওকে। কি রে দাঁড়ালি কেন বে? ওই দেখ রাতের রাত পড়ি, চ মালটা একটু ঝাঁকিয়ে আসি। দাঁড়া বিয়ারটা শেষ করে নিয়ে আগে। কি মামনি যাবে নাকি? আবে দাঁড়া আগে রেট কত জিজ্ঞেস কর। হ্যালো দাদা, দাদা এক্ষুনি একটু আসতে হবে, এক্ষুনি একটু আসতে হবে। আচ্ছা কতবার বলেছি এরকম কাজ করবি না? হ্যাঁ এটা কোথায়? ভিতরে আছে জানি না। যা চল। কাজটা করলি করলি পুরোটা করতে পারলি না? আরে এখনো তো বেঁচে আছে।
সরি মামনি, তোমাকে মরতে হবে। তোরা কে গাড়িতে বস। Thank you.
মিস্টার চেনে না? আমাকে পুরো পশ্চিমবঙ্গ চেনে। সনাতন মিশ্র সারা আমার নাম, সনাতন মিশ্র। কান খুলে শুনে রাখ। এই মালটাকে মেরে বাইরে নিয়ে আয়। Ah!
Thank you.